হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে তৈরি মাছের ঝোল। শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে মাছের ঝোল খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যকর। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সুন্দর দেখতে একটা ফুলকপি নিয়েছি, কয়েকটা শিম, পালং শাক, এখানে একটা গোটা কাতলা মাছ কেটে নিয়েছি, এখানে কিছুটা মাছের ডিমও আছে, সেটা আলাদা ভেজে নেব। মাছে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, লবণ হলুদ মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, সেটা কাতলা, পোনা, রুই, যে কোনো মাছ হতে পারে। সবজিগুলোকে কেটে নিয়েছি ফুলকপি, পালং শাক, আলু, শিম, আর নিয়েছি কিছু মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একে একে কাতলা মাছগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমি দুবারে ভেজে নেব। তেলটাকে মাছের চারিদিকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। ওই তেলেই ভেজে নেব এক মুঠো বড়ি। বড়ি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। এক চামচ আদা বাটা, আদাটাকেও তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সব সবজিগুলোকে একে একে দিয়ে দিলাম, ফুলকপি, শিম, আলু। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে মাছের ঝোলটা বানাতে পারেন। সমস্ত সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। লবণ হলুদটাকে সবজির সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু মিনিট পর ফিরে এলাম, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেব পালং শাক, 3টে কাঁচা লঙ্কা চেরা। পালং শাকটাকে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি মশলাগুলো, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। মশলাগুলোকে সবজির সাথে কিছুক্ষণ কষিয়ে নেব।
খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সবজিগুলো যেহেতু সেদ্ধ হবে তাই সেই বুঝেই জলটা দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছ। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নিতে হবে। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। সবজি দিয়ে মাছের ঝোল প্রায় রেডি। সবশেষে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই শীতের সিজনে বাড়িতে এইভাবে সবজি দিয়ে মাছের ঝোল অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।